RBSK Rashtriya Balya Shastra Program Follow-Up Surgery Screening Awareness Camp was held at Gazaria Community Hall, Kamper Bazar. Mayor Deepak Majumdar, Councilor Bapi Das and Ward No. 38 Councilor Anjana Das and others were present in the meeting. আছেন যে আমাদের ভারত সরকার কেন্দ্রীয় সরকার বিশেষ করে শুনেছি 18 বছর যারা বালক বালিকা আছেন তাদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু তারাই আগামী দিনের আমাদের আগামী প্রজন্ম আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ তারাই সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করবে তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন সেই হিসাবে আমাদের কেন্দ্রীয় সরকার এই স্কিম গ্রহণ করেছে তারই অঙ্গ হিসাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে তো আমাদের এখানে বিশেষ করে আমরা এটা অনুরোধ করেছি যে এখানে যাদের গভীরতা আছে জন্মগতভাবে এবং জন্মগত স্থানীয় অপারেশন করার ক্ষেত্রে যারা পড়েছি জন্মগত দীর্ঘ এখানে বলে যে আলোচনা করেছেন ঠোঁট কাটা বা ভালো কাটার সমস্যা বা বাঁকা পায়ে এই ধরনের সামগ্রীর যাদের সমস্যা আছে বিশেষ করে শিশুদের বা সন্তানদের সম্মুখীন 18 বছর তাদেরকে চিকিৎসা করা তাদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে এই মেডিক এই কনসিপাই হব তো আমি অনুরোধ করবো যারা লোক আছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সুবিধা পেয়ে বা চিকিৎসাকে সুস্থ রাখতে না এসছেন উদ্দেশ্য একটি হচ্ছে যে উৎসাহিত করা যারা এই এলাকার বা এই শহরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছেন যাদের পরিবারের এই ধরনের সমস্যা আছে শিশুদের মধ্যে তাদেরকে সুচিকিৎসা করা সরকারি সুযোগ নেওয়া বিভিন্ন পর্যায়ে বলা হয়েছে আমাদের ম্যাডাম বলেছেন যে কোথায় যেতে হবে কি চিকিৎসা কোথায় কোন সময় করা হয় বিস্তারিত আলোচনা করতে আমার মনে হয় সম্পাদক যে আছেন চিকিৎসা কেন্দ্র চর্চা করা আমাদের ডক্টর ম্যাডামের সঙ্গে কথা বলবে জেনে নেবেন অভিভাবকদের দ্বারা উচিত যে ওনাদের সন্তানদের যারা জন্মভাবে এই ধরনের রোগে আক্রান্ত আছেন তাদেরকে সুস্থ করা তো সুস্থ শিশু থাকা মানে পরিবারের ক্ষেত্রে একটা ভালো সুস্থ পরিবেশ থাকে পাশাপাশি আমি বলবো সমাজের কাছেও একটা সুস্থ পরিবেশ থাকে কারণ যারা আজকে এই ধরনের রোগে আক্রান্ত তার একটা সময় সমাজের কাছেও অনেক সব পরিবার কাছে যেমন বাড়ির মধ্যে সমাজের কাছেও তারা বোঝা হয়ে তারা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার অনেকটাই কিন্তু সুদারত মানুষের চিন্তা ভাবনা করে এই ধরনের পরিকল্পনা নিয়েছে আমাদের ম্যাডাম বলেছেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবা কি রাজ্যে আমি বিশেষ করে বলব 2018 পরে আমাদের সরকার আসার পর বিজেপির নেতৃত্বে আমাদের বিভিন্ন দিকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এখন কিন্তু দেখবেন বড় বড় অপারেশন আগরতলায় হচ্ছে ত্রিপুরাতেই হচ্ছে বাইরে দেখতে হচ্ছে না ভালো চিকিৎসা হচ্ছে এটা আমি বলবো এই ক্ষেত্রে বলা উচিত যে আগেও যারা আসতে অপারেশন করছে ডাক্তারবাবুরা তারা আগরতলায় ছিলেন রাজ্যে ছিলেন কিন্তু সেই পরিবেশ বা পরিকাঠামো ছিল না বা মহৎ দুর্যোগী যাতে চিকিৎসা করার মতো পরিবেশ ছিল না কিন্তু আমাদের এই রাজ্যে তখন বড় বড় অপারেশন এখন বাইরে গিয়ে তো নেতা কি অনেক কমে গেছে এটা এই তাদের চিকিৎসকদের আমি বলবো তাদের পরিষেবার জন্য আমাদের যারা রোগীরা আমাদের বাইরে গিয়ে গেছে এখানে সমস্ত চিকিৎসার সুযোগ না পাচ্ছি আমাদের সরকার আমাদের সৌভাগ্যতে আমাদের যে মুখ্যমন্ত্রী করেছে ডক্টর মাস্টার বিয়ার প্রাপ্ত চিকিৎসক সেই কোনো চিকিৎসা ব্যবস্থা আমরা পরিবর্তন করেছি